সরকার পতন ছাড়া ঘরে ফিরে না যাওয়ার ঘোষণা মির্জা ফখরুলের, পদত্যাগের প্রশ্নই আসে না বললেন ওবায়দুল কাদের। শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় আওয়ামী লীগের নেতা কর্মীর ঢল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গত ১৪ বছরে উৎপাদিত বিদ্যুতের অর্থনৈতিক অবদান ৭৮ লাখ কোটি টাকা। ক্যাপাসিটি চার্জের ৮৬ গুণ বেশি। লুটানা মডেল নয় ভবিষ্যৎ বিনিয়োগ বলছেন নীতি নির্ধারকরা। শুকনা পাত্রেও এডিসের ডিম বাঁচে ৬ মাস। লার্ভা মিলছে নোংরা পানিতেও। একটি মশা কামড়ায় ৩ জনকে। জরিপে উদ্বেগজনক তথ্য। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা। ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকেন ১৮ জেলে। টানা ১২ ঘন্টা সাগরে অনুসন্ধানের পর সবাইকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড। এবং গ্রীষ্মের শুরুতেই দাবদাহে বিপর্যস্ত ইউরোপের দক্ষিণাঞ্চল। ইতালিতে তাপমাত্রা ৪৬ ডিগ্রি। গ্রিস, স্পেন ও সুইজারল্যান্ডে ভয়াবহ দাবানল। বাড়ি ছাড়ছেন স্থানীয়রা। সরকার পতনের একদফা ঘোষণার প্রথম দিনের পদযাত্রায় রাজধানীর মিরপুর বাংলা কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আগুন দেওয়া হয় মোটর সাইকেলে। গাবতলী থেকে শুরু হওয়া এ পদযাত্রা বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। যদিও পদযাত্রার আগে সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে। দেশীয় যে অস্ত্র ছিল এবং আমাদের অনেক ছেলে পেলে এখানে আহত হয়েছে। পদযাত্রা পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করে নেওয়া হবে। সরকারকে সমর্থন দেয়ায় ব্যবসায়ীদের সমালোচনা করেন বিএনপি নেতারা। ব্যবসায়ীদের বলছে, ব্যবসায়ীদের প্রতিষ্ঠান এইভাবে ধ্বংস করার অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। বাংলাদেশের ৯৯% ব্যবসায়ী শেখ হাসিনাকে বিদায় করতে চায়। লজ্জা হয়, দুঃখ হয়, ঘৃণা জানায় এই সরকারকে, ঘৃণা জানায় ওই অবৈধ প্রধানমন্ত্রীকে, যে আপনি আজকে গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দিয়েছেন, নির্বাচন ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন। সুতরাং বন্ধুগণ, বাংলাদেশের মানুষ ডেকে উঠেছে। এটা হচ্ছে বিজয়ের যাত্রা। ইনশাআল্লাহ এই যাত্রার মধ্য দিয়েই আমাদের একদফা দাবি আমরা আদায় করব। এর আগে সকাল ৫:৩০টার দিকে রাজধানীর গাবতলী থেকে শুরু হয় পদযাত্রা। এতে দলটির ঢাকা মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা অংশ নেন। গাবতলী, মিরপুর ১, মিরপুর ১০, কাজীপাড়া, আগারগাঁও, ফার্মগেট, মগবাজারে এসে শেষ হয় প্রথম অংশের পদযাত্রা। ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিএনপির পদযাত্রা রাজধানীর মগবাজারে পৌঁছে বেলা ৩:৩০টায়। গন্তব্যে পৌঁছাতে এখনো বাকি ৫.৫ কিলোমিটার। আর এই অংশে বিএনপির পদযাত্রায় নেতৃত্ব দিবেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। গাবতলী থেকে শুরু হওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির এই পদযাত্রা থামে মগবাজার চৌরাস্তায় এসে, আর সেখান থেকে শুরু হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা। দক্ষিণের এই পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অংশ নেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ব্যানার, প্লাকার্ড হাতে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মালিবাগ, শান্তিনগর, নয়াপল্টন, ফকিরাপুল ও মতিঝিল হয়ে বাহাদুর শাহ পার্কের সামনে গিয়ে থামে দক্ষিণ বিএনপির এই পদযাত্রা। শেষ হয় সরকার পতনের একদফা দাবির প্রথম কর্মসূচি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস বলেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত রাজপথেই থাকবেন তারা। বুধবারও একই দাবিতে ঢাকার আবদুল্লাপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
রাজধানী ঢাকা সহ সারা দেশে জেলা পর্যায়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশে ঢল নামে নেতা কর্মীর। এ সময় নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর কখনোই ফিরবে না, শেখ হাসিনার অধীনেই হবে আগামী নির্বাচন। সমাবেশের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। অবিরাম জনস্রোত, উত্তাল রাজপথ, স্লোগানে মিছিলে সরগরম রাজধানী। ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের গন্তব্য রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায়। মূল কর্মসূচি শুরুর আগেই কর্মীদের ঢল সমাবেশ রূপ দেয় জনসমুদ্রে। জনতার উত্তাল ঢেউয়ে নেতারা স্পষ্ট করলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে ক্ষমতাসীন দলের অবস্থান। সাফ জানালেন, বিরোধীদের দাবি থাকলেও আর ফিরবে না তত্ত্বাবধায়ক সরকার। মিরপুরে ছাত্রলীগের ওপর হামলার জন্য বিএনপিকে দায়ী করে নেতাদের হুঁশিয়ারি, সন্ত্রাস কিংবা নির্বাচন বানচালের দিকে হাঁটলে পরিণতি হবে ভয়াবহ। প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে আমাদের যে অগ্রণ, এই অগ্রণকে একটা গোষ্ঠী থামিয়ে দিতে চায়, ষড়যন্ত্র করছে উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য, আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশে তাদের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে যাতে হয়, তার লক্ষ্যেই আমাদের শান্তি উন্নতির শোভাযাত্রা দিচ্ছি। আবারও এক দফায় অনড় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের বাইরে এক চুলও নড়বে না আওয়ামী লীগ। বিদেশিদের কাছ থেকে বিএনপি কিছু পায়নি বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা। নিজেদের কর্মসূচিকে বিএনপি নেতারা জয়যাত্রা দাবি করলেও ওবায়দুল কাদের বলেন, পরাজয়ের দিকে শুরু হয়েছে বিএনপির যাত্রা। জানান, কোনো দাবির কাছেই নত হবে না আওয়ামী লীগ। কারো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিরোধীদের নানা কর্মসূচির মধ্যে রাজপথে সরব থেকে নিজেদের রাজনৈতিক অবস্থানও জোরালো ভাবে তুলে ধরছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর তাতে একদিকে যেমন থাকছে ভোটের আবহ, ঠিক একইভাবে বিরোধীদের প্রতি দেওয়া হচ্ছে স্পষ্ট বার্তা, যে কোনো সন্ত্রাস নৈরাজ্য আর অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে রাজপথে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মঙ্গলবারের সমাবেশও দেখা গেল ঠিক একই চিত্র। এরপর শুরু হয় শোভাযাত্রা। জাতীয় নির্বাচনে বাকি আর মাত্র 4-5 মাস, এরই মধ্যে সরকারের টানা 14 বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য রাজধানীতে এ ধরনের শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে ক্ষমতাসীন দল। লক্ষ্য, আগামী দিনে আবারও উন্নয়ন ও নৌকার পক্ষে ভোট। আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ গন্তব্য রমনা থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজ, কলাবাগান হয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবন। মূল সমাবেশ রমনা ইঞ্জিনিয়ার্সে হলেও শোভাযাত্রা অংশ নিতে বিভিন্ন মোড়ে মোড়ে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। নানা রঙের ফেস্টুন আর ব্যানারে সাজানো ছিল শোভাযাত্রার বাহনগুলো। জয় বাংলা আর নৌকার স্লোগানে মুখর ছিল শোভাযাত্রা। আমাদের দেশ একটি উন্নতশালী দেশ হিসাবে সারা বিশ্বে একটি পরিচিতি লাভ করেছে। এতে অংশ নেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা। যে কোনো সহিংসতা মোকাবিলায় রাজপথে থাকার প্রত্যয় কর্মীদের। নৌকার পক্ষের প্রচার এই উন্নয়নের উন্নয়নকে তুলে ধরার মাধ্যমে আমরা জনন্ত শেখ হাসিনার পক্ষে নৌকার পক্ষে ভোট চাচ্ছি। বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সুদীর্ঘ 50 বছরের স্বাধীনতার ইতিহাসে কোনো সরকার এই 15 বছরে আমরা জনন্ত শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, স্বাধীনতার 50 বছরে সে উন্নয়ন বাংলাদেশে হয়নি। বিএনপি জামায়াতের আন্দোলনের নামে নৈরাজ্য প্রতিরোধে মঙ্গলবার রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের জেলা ও মহানগরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে স্থানীয় আওয়ামী লীগ।
উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় ডেঙ্গুতে সর্বশেষ ২৪ ঘন্টায় মৌসুমের সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন। এছাড়া আক্রান্ত ছাড়িয়েছে ১৫০০। এদিকে জরিপ বলছে শুকনা পাত্রেও এডিস মশার ডিম বেঁচে থাকে ৬ মাস পর্যন্ত, একটি মশা কামড়ায় ৩ জনকে। আর স্বচ্ছ পানির কথা বলা হলেও লার্ভা মিলছে নোংরা পানিতেও। চিকিৎসকরা বলছেন প্রজনন ক্ষেত্র ধ্বংসের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম থেকে শফিকুল আলমের রিপোর্ট। দিন যতই গড়াচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গু। একদিকে শয্যা সংকট, অপরদিকে চাপ সামালে হিমশিম অবস্থা চট্টগ্রাম মেডিকেলে। এতে ব্যাহত হচ্ছে অন্যান্য রোগীর সেবাও। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয় ২ জনের। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংসের পাশাপাশি প্রয়োজন সচেতনতা। এডিস নিধনের জন্য যে অপর্যাপ্ত ব্যবস্থাপনা, এটাই আসলে দায়ী। এরপরে আমি বলবো মানুষের সচেতনতা দায়ী, এবং তৃতীয় নম্বর আমি বলবো বৃষ্টি। চট্টগ্রামের আবহাওয়া বেশি শীতও পড়ে না, বেশি গরমও পড়ে না। ডেঙ্গু মশার জন্য সবসময় উপযুক্ত টেম্পারেচার বা তাপমাত্রা এইখানে মেনটেন হয়। এদিকে প্রতিদিনই কীটতত্ত্ববিদরা বাসাবাড়ি, নালা নর্দমা ও পরিত্যক্ত টায়ারের গুদাম থেকে সংগ্রহ করছেন এডিস মশার লার্ভা। পরীক্ষা নিরীক্ষা শেষে জানান শুকনা পাত্রেও এডিসের ডিম বাঁচে ৬ মাস পর্যন্ত। শুধু স্বচ্ছ নয়, নোংরা পানিতেও পাওয়া যাচ্ছে এডিসের লার্ভা। মূলত পরিষ্কার পানিতে ডিম পারে, তবে এখন কিছু কিছু নোংরা পানিতেও আমরা ডিম পারতে দেখতেছি। সিভিল সার্জনের দাবি, ডেঙ্গু নিয়ে আগে থেকে সতর্ক করার পরও ব্যবস্থা না নেয়ায় এখন লাগামহীন ডেঙ্গু। এখন থেকে যদি প্রতিরোধমূলক ব্যবস্থা যদি না নেওয়া হয়, আমরা তাহলে জুন মাসের থেকে আমাদের এখানে ডেঙ্গু রোগী বাড়বে, এরকম আমরা পূর্বাভাস কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে কিন্তু দিয়েছি, বর্তমানে আমরা বাস্তব রূপ দেখছি। কীটতত্ত্ববিদদের তথ্য বলছে ৪ থেকে ৫ দিনের জমা পানিতে এডিস মশা ডিম পারে, আর ১ কিলোমিটার উড়ে কমপক্ষে ৩ জনকে কামড়ায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৮ জেলে ও মাঝিকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। টানা ১২ ঘন্টা সাগরে অনুসন্ধানের পর সকালে তাদের খোঁজ মেলে। শাখা উচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। টানা ৩ দিন দিকশূন্য হয়ে বাঁচতে থাকার পর কোস্টগার্ডের জাহাজ বেয়ে ১৮ মাঝি মাল্লার হুড়ুহুড়ি শুরু হয়। কার আগে কে কুলে উঠবে? ১৪ জুলাই নোয়াখালীর হাতিয়া থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল এফভি সাইফুন নামের ফিশিং বোটটি। এরপরেই ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে বোটটি, এমনকি নোংরও ছিঁড়ে যায়। সাগর উত্তাল থাকায় নিয়ন্ত্রণহীন অবস্থায় ভাসছিল বোটটি। প্রতি মুহূর্তে তারা করছিল মৃত্যু ভয়। ডাকাত দলের বোট মনে করে তাদের বাঁচাতে এগিয়ে আসেনি অন্য মাঝি মাল্লারা। গ্যারা বিছিল না, গ্যারা বিটাও ছিঁড়ে গেছে, ইঞ্জিনও নষ্ট, আবার সাগরে বিছখানে নতুন স্বর উঠছে, স্বরেরও ভয়, ডাকাতের ভয়, মরণের ভয় তো অনেকই। যদি কোন রকম স্বর উড়ে যায় তাহলে তো আমার বোটটা উল্টে যাবো। ৩টার পরে সারা ৩টা ১০ মিনিট আগে সারা সাগরে গেছে, তারপরে হেরা আমার করে উদ্ধার করে আনছে। সোমবার রাতে ভাসতে থাকা বোটের তথ্য আসে কোস্টগার্ডের কাছে, কিন্তু ওই বোটের জিপিএস না থাকায় গভীর সাগরে শনাক্তে কোস্টগার্ডকে চরম ব্যাক পেতে হয়। শেষ পর্যন্ত কোস্টগার্ডের জাহাজ সবুজ বাংলা ভাসমান বোটের অবস্থান শনাক্ত করে তাদের উদ্ধার করে নিয়ে আসে। সাগরে সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দূরে ছিল বোটের অবস্থান। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গমন করি, এবং গমন করার পরে ১৮ জন জেলে সহ আমরা সফলভাবে তাদের উদ্ধার করতে সক্ষম হই। জীবিত উদ্ধার হওয়া ১৮ মাঝি মাল্লা সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়ায়। ভয়ঙ্কর ৩টি দিন অতিবাহিত হয়েছে এই ১৮ মাঝি মাল্লার। প্রতি মুহূর্তে ছিল মৃত্যুর ভয়। নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, নোঙ্গরও ছিঁড়ে গেছে, কোথাও দাঁড়াবে সে ব্যবস্থাও নেই, এমনকি খবর দিবে মোবাইলের চার্জও ছিল না। শেষ পর্যন্ত কোস্টগার্ডের ১২ ঘন্টার অভিযানে উদ্ধার হয়েছে এই মাঝি মাল্লারা, ফিরে পেয়েছে জীবন। চট্টগ্রামের কোস্টগার্ড ঘাঁটি থেকে কমল দে, সময় সংবাদ। সন্ধ্যার সময় ওয়ানডেতে ভারতকে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ নারী দল। এবার লক্ষ্য আরও বড়, সিরিজ জিততে মরিয়া নিগার সুলতানা জ্যোতির দল। কাল দ্বিতীয় ওয়ানডেতে সকাল ৯:৩০ মুখোমুখি হবে ২ দল। সকাল ১০টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে আসেন ক্রিকেটাররা। অনুশীলন সেশনের শুরুর দিকে হালকা ওয়ার্ম আপ করেন সবাই, পরে মূল মাঠে ৩ ভাগে ভাগ হয়ে অনুশীলনে নামেন। ভারতকে আটকাতে ফিল্ডিংয়ে মনোযোগী ছিলেন জ্যোতিরা। প্রথম ওয়ানডে জয়ের ফলে আত্মবিশ্বাস বেড়েছে টাইগার্সদের, এখন দ্বিতীয় ওয়ানডে জিতেই সিরিজ নিশ্চিতে চোখ তাদের।
এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।